কি বলছেন কি দিদি? এই মেয়েটা গাইবে গান? হ্যাঁ গাইবে। এতক্ষণ ধরে তো আপনি অনেক জিজ্ঞাসাবাদ করলেন, ওর অতীত কেমন ছিল, দারিদ্রের জন্য ওর সঙ্গে কি হতে পারত, এখন ওর কেমন লাগছে, অনেক কৌতূহলী হলেন, অনেক চিন্তা করলেন, এমনকি আপনি এটাও বলে ফেললেন যে ও হয়তো তৃষা বা তিয়ার মতন গুণী নয়, তাই মা হিসেবে ওর একটা গুণ আপনাদের সামনে তুলে ধরতে ইচ্ছে হলো। আসলে কারোর খারাপ আমাদের খুব আকর্ষণ করে, সেটা নিয়েই আমরা খুব আলোচনা করি, কিন্তু এসবের মাঝে সেই মানুষটার যে কিছু ভালো গুণও থাকতে পারে সেটা বোধ হয় আর ভেবে দেখি না। আমার এতগুলো ছেলে মেয়ে, তবে কেউ কিন্তু আমার মনের মতো হয়নি, কিন্তু আমার হারিয়ে যাওয়া মেয়ে আমার থেকে এত দূরে থেকেও শেষ পর্যন্ত আমার মনের মতো হলো। আমি আমার ছায়া ওর মধ্যে দেখতে পাই। কি বলছেন, তাহলে তো আপনার মেয়ের গান শুনতেই হয়। ইরা এদিকে এসো, কি হচ্ছে, কি হ্যাঁ কি শুরু করেছো? যা করছে একদম ঠিক করছে। আমি আকাশ, মামের এই অপমানটা যথেষ্ট হয়নি বুঝলি তো, এবার মনে হচ্ছে এই কার্টুনটাকে দিয়ে গান গাওয়াবে। পাপা তো মনে হয় এবার অজ্ঞানী হয়ে যাবে। আরু নে গান শুরু কর। মা কি হলো মা, ভয় পাচ্ছিস নাকি? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি, তুই আমার সাথে সাথে গা।
খুব সুন্দর, অপূর্ব। সত্যি দিদি, আপনার কাছে না শিখেও আপনার মেয়ে যে কি সুন্দর গাইলো কি বলবো। এবার তাহলে খানিকটা প্রমাণ করা গেল বলুন যে আমার কপাল আমার মেয়ের ব্যাপারে অন্তত আমার পাশেই আছে। সত্যি তুমি খুব গুণী মেয়ে। মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ে যদি এই গান বাজনাটা প্রফেশন হিসেবে নিতে চায় তাহলে বাদ বাকিদের কিন্তু বিপদ আছে। এটা কি হলো? সবটা ওর ফেভারে চলে গেল। আমাদের প্ল্যানটা তো আবার ঘুরে আমাদের দিকেই চলে এলো। এতদিন তো সবাই মানির গান নিয়ে হই হই করতো, এবার তো এই মেয়েটাকে নিয়েও সবাই হই হই করবে। আরে আন্টিজি, ইয়ে আপনি এটা কি করছেন? আরে না না দিদি, হে আবার এমন কি, এটা তো ওর জন্য একটা ছোট্ট উপহার। সত্যি আমি তো ভাবতেই পারিনি আজকে ওর একটা এরকম গান শুনব। আজ এই অনুষ্ঠানে ওর গান একটা অন্য মাত্রা যোগ করেছে কিন্তু। ইয়ে তো কুছ ভি নেই আন্টিজি, হামারে ওয়াহা শিবদাস নগর মে আমার গান শোনার জন্য সব দিওয়ানা থা, কিন্তু আম্মু আমাকে গাইতে দিত না। কি কি নাম বলো তুমি, জায়গাটার নাম কি বলো তুমি বলো। আন্টিজি ও ও শিবদাস নগর। বলছি যে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমরা এনগেজমেন্টটা সেরে ফেলি। হ্যাঁ, আমরা তো তিয়ার কৃষের এনগেজমেন্টের জন্য এখানে আমরা সবাই সেলিব্রেট করছি, তাই না? সেরে ফেলি নাকি? বলছিলাম যে বাকিরা সবাই আসুন, এনগেজমেন্ট শুরু হবে। না, এই এনগেজমেন্ট হবে না। যতক্ষণ না আমি জানতে পারবো এই মেয়েকে আপনারা কোথা থেকে এনেছেন, এই এনগেজমেন্ট তো হবে না। কি বলছেন আপনি? আমি স্পষ্ট শুনেছি ও শিবদাস নগরের নাম বললো মিস্টার চ্যাটার্জি। আমার এনজিও বেনারসেই কাজ করে, তাই ওখানকার সব জায়গা মোটামুটি আমি চিনি। আর আমার এনজিও মেয়েদের উদ্ধারের কাজও করে, তাই শিবদাস নগরে কারা থাকে কি করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তাই আমি জানতে চাই ও ওখানে কি করত। আচ্ছা, এটার সঙ্গে কি তিয়ার এনগেজমেন্টের কোনো সম্পর্ক আছে? নেই, তাই এসব নিয়ে আপনার সঙ্গে পরে কথা বলবো। না মিস্টার চ্যাটার্জি, কিচ্ছু পরে হবে না, যা হওয়ার এখনই হবে। যে পরিবারের মেয়েকে আমি আমার পরিবারের বউ করে নিয়ে যাচ্ছি, সেই পরিবারে আরেক মেয়ে কোথা থেকে উঠে এসেছে সেটা না জানা অবধি তো এনগেজমেন্টটা হতে পারে না। তাছাড়া ওর গানের গলা শুনেও আমার সন্দেহ হয়েছিল, তালিম ছাড়া তো এরকম গানের গলা হওয়া সম্ভব নয়। তুমি বলো শিবদাস নগরে তোমার কে আছে, কি করতে তুমি ওখানে বলো? ওই জায়গাটা কি করে চেনো তুমি? না, ও আর কিছু বলবে না। বেশ, তাহলে আমি আমার ছেলেকে আর এগোতে দেব না। আমি যতক্ষণ না সবটা জানবো, বিয়ে তো দূর, এই এনগেজমেন্টটাও আমি হতে দেব না। দিদি,
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।